ঘেউরে ডাক্তার জসীমউদ্দিন স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে ভ্রাম্যমাণ প্রতিনিধি আল-মামুন। মানিকগঞ্জের ঘেউর উপজেলার 13 শ্রী কালী নারায়ণ ইনস্টিটিউশন খেলার মাঠে মরহুম ডাক্তার জসীমউদ্দিন স্মৃতি নক আউট ফুটবল খেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার 1 জুলাই বিকেলে উপজেলার 13 শ্রী কালী নারায়ণ ইনস্টিটিউশন খেলার মাঠে এ খেলার আয়োজন করে 13 শ্রী স্পোর্টিং ক্লাব। মনিরুল ইসলাম বাবুল ব্যাপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেপি গ্লোবাল ট্রেড এর চেয়ারম্যান আলী মোর্তুজা পলাশ। খেলাটি শুভ উদ্বোধন করেন 1 নং পয়লা ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাওনুর রশিদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘেউর উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল আজিজ, 13 শ্রী KN ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক শামসুন নাহার, সাবেক শিক্ষক সোমেশ্বর প্রসাদ রায়চৌধুরী, পয়লা ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালেব ভূঁইয়া, পয়লা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মণ্ডল, সাধারণ সম্পাদক সামিউল প্রধান, 13 শ্রী স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক অ্যাডভোকেট রুবেল হোসেন, সদস্য সচিব আবুল আজাদ প্রমুখ। প্রথম দিনের খেলায় জেপি রাইডার্স ফুটবল দল ঢাকা, কোহিনু স্পোর্টিং ক্লাব ধুবুরিয়া নাগরপুর টাঙ্গাইল 7-0 গোলে পরাজিত করে। খেলায় বিভিন্ন এলাকা থেকে আগত দর্শকরা মনোমুগ্ধকর খেলাটি উপভোগ করেন। এ টুর্নামেন্টে 8টি দল অংশগ্রহণ করবে।